হ্যালো বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। সদা সঠিক খবরের সাথে আজ আবহাওয়া কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয় এবং মোটামুটি পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোটামুটি দেখে নেবো আজকে কীরকম আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আমরা যদি আজকে দেখুন একটু আপনাদের আভাস দিচ্ছি, দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু সেরকম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। এবং দেখুন এখানে যেটা বলছে পরের 12 ঘন্টা, এখন বাজে সকাল 9টা আজকে 2 তারিখে জুলাই মাসের, তাতে দেখা যাচ্ছে পরের 12 ঘন্টাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মোটামুটি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগ এবং মেঘালয়ের কিছুটা অংশে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু দেখা যাচ্ছে। এবং বাংলাদেশে দেখুন এই যে ত্রিপুরা এবং বাংলাদেশ লাগোয়া যে জায়গাটি রয়েছে সেখানে কিছুটা হয়তো হালকা একটা চান্স দেখা যাচ্ছে এরকম কিন্তু বলছে পরের 12 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে। অর্থাৎ গরম ওয়েদার এবং রোদের দেখায় কিন্তু মিলবে বলে মনে হচ্ছে। আমরা ডিটেলসে দেখার সময় চেষ্টা করবো সেখানে কীরকম কী দেখাচ্ছে। আমরা যদি পরের 12 ঘন্টা 24 ঘন্টা দেখি সেখানে দেখছি বৃষ্টিপাত কিন্তু অল্প করে উপর দিক থেকে কিন্তু নিচের দিকে আস্তে আস্তে দক্ষিণের দিকে নেমে আসছে অল্প অল্প করে, কিন্তু দক্ষিণবঙ্গে তাও কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আগামী কালকেও যে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। যদি আমরা পরের 3 দিন দেখি তাহলে কিন্তু দেখছি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ 4, 5, 6 তারিখ নাগাদ কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত হয়তো একটু করে বাড়তে পারে। এবং যদি পরের 5 দিন ধরি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে আরও একটি বৃষ্টিপাত বাড়ছে। এবং যদি পরের 10 দিনও দেখি তাহলে দেখা যাচ্ছে আরও একটি বাড়ছে, মোটামুটি অনেকটাই জায়গা কিন্তু দেখুন বৃষ্টিপাতের কবলে চলে আসছে। অর্থাৎ আগামী দশ দিন মানে আগামী 10 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত কিন্তু মোটামুটি একটু বাড়ার দিকে আছে বলে এরকম কিন্তু windy.com আজকে প্রেডিকশান দিচ্ছে। অর্থাৎ আগামী 2-1 দিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত সম্ভাবনা নাও থাকতে পারে দক্ষিণের দিকে জেলাগুলিতে, কিন্তু উত্তরের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এবার আমরা দেখে নেব মোটামুটি কেমন থাকতে পারে আজকের আবহাওয়াটি। আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের দিকে, চেষ্টা করি কেমন থাকতে পারে। শুরু করছি আজকে দক্ষিণবঙ্গ দিয়ে, আমরা কলকাতা দিয়ে শুরু করছি। মোটামুটি একটা আভাস দিন যে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেমন দেখছিলাম সেই রকমই আমরা খড়গপুর দেখতে পাচ্ছি, খুব শর্টে আমরা দেখে নেব। এখানেও কিন্তু আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখা যাচ্ছে। আমরা জায়গাগুলোকে একটু বাড়িয়ে নিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইতিমধ্যে চন্দননগরের দিকটা একবার দেখে নেব, এখানে হুগলি জেলা, সেখানেও কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু মূলত দেখতে পাচ্ছি। হলদিয়া সাইডটা একবার দেখে নিচ্ছি, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা গঙ্গাসাগর দেখতে পাচ্ছি, সেখানেও দেখা যাচ্ছে এখানেও কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাত কিন্তু মোটামুটি কমের দিকেই দেখা যাচ্ছে এরকমই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা চন্দ্রকোনা দেখতে পাচ্ছি, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সন্ধ্যের দিকে হয়তো একটু একটা হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘে। আমরা ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি, এখানেও দেখে নিই কেমন আছে, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রাতের দিকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে কোথাও হয়ে যেতে পারে ঝাড়গ্রাম সাইডে। বাকি সময় কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আংশিক মেঘলা আকাশ। আমরা বাঁকুড়ার দিকটা একবার দেখে নেব, বাঁকুড়া সাইড দেখা যাচ্ছে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘে বাঁকুড়া সাইডে। আজকে কিন্তু হাওয়া বেশি নেই, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আসানসোলের দিকটা একবার দেখে নেব, এখানেও দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আজকে। আমরা এবারে চলে যাচ্ছি সিউড়ির দিকে, বীরভূম জেলাতে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, আংশিক মেঘলা আকাশ এরকম কিন্তু পাচ্ছি। আমরা কৃষ্ণনগর দিকে একবার দেখে নিচ্ছি, কৃষ্ণনগরে দেখা যাচ্ছে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, মূলত আংশিক মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এরকম কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। শান্তিপুরের দিকটা একবার দেখে নিচ্ছি আমরা, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, একদম কখনো কখনো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে কিন্তু সব জায়গাতে নয়। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে গরমযুক্ত আবহাওয়া কিন্তু পাবো। উলবেড়িয়া আমরা দেখে নিচ্ছি একবার, হাওড়া জেলাতে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভয়ানক কিন্তু একটা গরমযুক্ত আবহাওয়া পাবো। আমরা এবারে দেখে নিচ্ছি সাঁতরাগাছির দিকে একবার দেখে নেব, সাঁতরাগাছির দিকে যিনি থাকেন উনি রিকোয়েস্ট করেছেন ওনার জায়গাটা দেখাতে, এখানেও কিন্তু দাদা বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, প্রচুর পরিমাণে গরম, বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নাই বললেই চলে। হয়তো ভাগ্যক্রমে কোনো একটি জায়গাতে একটা ছোট্ট করে বৃষ্টিপাত
ক্ষণিকের জন্য হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে, বাকি কিন্তু মোটেই দেখা যাচ্ছে না। আমরা এবারে চলে যাব, আমরা আরেকটু জায়গাটা বাড়ি দেখে নিচ্ছি আরও কোথায় গিয়ে দেখা যেতে পারে। আমরা কাঁচারবা দেখে নিলাম, আমরা আরও দেখে নিচ্ছি আমরা পানিহাটির দিকে এবং দেখে নিচ্ছি এখানে কীরকম থাকতে পারে। পানিহাটির দিকে দেখা যাচ্ছে এখানেও কিন্তু দাদা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উনি দেখে দেখাতে বলেছিলেন পানিহাটি জায়গাটি। দেখুন এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং হাওয়াও কিন্তু খুব বেশি নেই, মোটামুটি থাকবে 34 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। আমরা মোটামুটি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, অর্থাৎ হিঙ্গলগঞ্জ আমরা একবার দেখে নেবো এখানে কীরকম ওয়েদার। এখানেও কিন্তু দাদা বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই কিন্তু পাওয়া যাচ্ছে না, আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি এখানে একদম বৃষ্টিপাত খুবই কম। আমরা বসিরহাটের দিকে একবার দেখে নেবো, বসিরহাটের একজন রিকোয়েস্ট করেছেন ওনার এরিয়াতে দেখাতে। এখানেও দেখুন রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই থাকবে, হাওয়া মোটামুটি পাওয়া যাবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোথাও একটা ছিটে ফোটা কখনও সময় হতে পারে ভাগ্যক্রমে, তবে নাই বলাটাই ভালো। এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি দেখে নিলাম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মোটেই পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের দিকে। আমরা এবারে চলে যাবো একবার মুর্শিদাবাদ সাইডে, কীরকম থাকতে পারে তার আগে একবার রানাঘাটটা দেখে নেবো, দেখি রানাঘাটের দিকে কোনো সম্ভাবনা আসছে কি না। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকবে সারাদিন ধরে, বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও একটি ছিটে ফোটার চান্স মোটেই কিন্তু না হওয়ার চান্সের মতনই রয়েছে। তো মোটামুটি দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত প্রায় নাই বললে চলে, অর্থাৎ গরম আবহাওয়া এবং ঘর্মাক্ত আবহাওয়া এরকমই কিন্তু পাওয়া যাবে। আমরা ইতিমধ্যে বহরমপুর জায়গাটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা, সেটিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সারাদিন ধরে প্রায় নাই বললেই চলে চলে, তবে দুপুরের দিকে থেকে বিকেলের মধ্যে একটা হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে বজ্রগর্ভ মেঘে ভাগ্যক্রমে, এবং রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11টার পর থেকে। তো মোটামুটি দক্ষিণ মুর্শিদাবাদে একটা চান্স হালকা দেখা যাচ্ছে এরকম কিন্তু আমরা পেলাম আজকে। আর কোথায় দেখা যেতে পারে, আমরা বাঁকুড়া দেখে নিয়েছিলাম, আমরা পুরুলিয়াটা একবার দেখে নেবো আজকে কোনো ওইদিকে কোনো চান্স রয়েছে কি না। পুরুলিয়াতেও কিন্তু কোনো চান্স দেখা যাচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রচণ্ড পরিমাণে, গরম হাওয়া প্রায় থাকছে না বলেই চলে, হয়তো রাতের দিকে একটু হাওয়াটা বাড়তে পারে, এরকম কিন্তু আমরা পেলাম দক্ষিণবঙ্গের দিকে আজ আবহাওয়া। আমরা এবার চলে যাবো সোজা একদম আমরা উত্তরবঙ্গের দিকে এবার চলে যাবো, সেখানে কীরকম আবহাওয়া থাকতে পারে আমরা দেখে নেব। আমরা মালদাটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, মালদা জেলাটা এখানে আমরা মালদাতে ক্লিক করলাম, মালদাতে দেখা যাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের থেকে একটু সম্ভাবনা বেশি রয়েছে, একটা হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থেমে থেমে মাঝে মাঝে হতে পারে, এবং দেখা যাচ্ছে রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারিভাবে তৈরি হতে পারে এরকম কিন্তু দেখতে পাচ্ছি মালদা জেলাতে। আমরা এবার চলে যাব বালুরঘাট দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের, আমরা দুটি জায়গা দেখে নেব বালুরঘাটে কেমন থাকতে পারে। বালুরঘাটে একটু হালকা চান্স রয়েছে বৃষ্টিপাতের, তবে মূলত আংশিক মেঘলা আকাশই লক্ষ্য করা যাবে এরকমই কিন্তু পাচ্ছি বালুরঘাটের দিকে। আমরা গঙ্গারামপুরটা একবার দেখে নেব এখানে কেমন আবহাওয়া থাকতে পারে, এখানেও দেখা যাচ্ছে একটা হালকা বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, খুব বেশি ভারী নয় হালকা একটা বৃষ্টিপাত, কখনও সখনও বজ্রগর্ভ মেঘে কোথাও কিন্তু হয়ে যেতে পারে, মূলত গরমযুক্ত গরম আবহাওয়াই থাকবে। রায়গঞ্জের দিকে আমরা একবার দেখে নেব আজকে, রায়গঞ্জের দিকে কিন্তু রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি এবং ধরনের ছিল সকাল পর্যন্ত, তারপরে কিন্তু মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পাওয়া যাবে এবং আবার রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রায়গঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার চলে যাব ইসলামপুরের দিকে একবার দেখে নেব উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টিপাতের চান্স একটু রয়েছে, রাতের দিক করে কিছুটা ছিল এটা ভারী, মোটামুটি একটা মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা ছিল এবং দেখা যাচ্ছে পরের দিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটি কমে যাবে এবং রাতের দিকে আবার কিছুটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত, অর্থাৎ উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়িতে একবার দেখে নেব আজ কীরকম থাকতে পারে, শিলিগুড়িতে দেখা যাচ্ছে রাতের দিকে একটা বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সেটা হয়তো হয়ে গেছে, কিন্তু তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গভীর রাতের দিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে শিলিগুড়ি সাইডে। আমরা দার্জিলিংয়ের দিকটা একবার দেখে নেব, আজ দার্জিলিংয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে কিন্তু ছিল এবং দেখা যাচ্ছে তারপরে একই রকমভাবে আবহাওয়া পরিবর্তন হবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, আবার দেখা যাচ্ছে গভীর রাতের দিকে কিন্তু আজকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং সাইডে। আমরা এবার দেখে নেব একবার
আমরা কালিম্পংয়ের দিকটা একবার দেখে নেবো কেমন থাকতে পারে। দেখা যাচ্ছে যে কালিম্পংয়ের দিকে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, রাতের দিকে প্রচুর পরিমাণে ছিল ভারী বৃষ্টিপাত এবং দেখা যাচ্ছে পরে কিন্তু কমতে থাকছে এবং সন্ধ্যের দিক করে আবার সম্ভাবনা তৈরি হবে এবং গভীর রাতে কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হবে এরকম কিন্তু পাচ্ছি। অর্থাৎ এবার আমরা দেখে নেব, শিলিগুড়ি হয়ে গেলে আমরা জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছি। জলপাইগুড়িতে দেখা যাচ্ছে আজ কীরকম আবহাওয়া দেখে নিচ্ছি। জলপাইগুড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে সকালের দিক করে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে, কিন্তু তারপরে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রজ্জ্বল আবহাওয়া এবং আংশিক মেঘলা আকাশ থাকবে এবং রাতের দিকে একটা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ গতকালের থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে কিন্তু বাড়ছে। আমরা ধূপগুড়ি দেখে নেব, ধূপগুড়িতে দেখা যাচ্ছে যে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই, তবে গতকালের থেকে কিন্তু রাতের দিকে একটু বৃষ্টিপাত হয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কমবে এবং আবার রাতের দিক করে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে আবার গতকালের থেকে একটু বেশি দেখা যাচ্ছে এই দিক করে। আমরা মাথাভাঙা দিকটা একবার দেখে নেব, মাথাভাঙাতেও তাই সকালের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং রাতের দিক করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা একটা হালকা করে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কোচবিহার জেলায় একবার দেখে নেব, কোচবিহার জায়গাতে এখানেও তাই একই রকমভাবে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে সকালের মধ্যে, তারপরে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে, তারপরে আবার কিন্তু মেঘলা আকাশ রৌদ্রজ্জ্বল আকাশ এরকম থাকবে এবং রাতের দিক করে আবার কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু আমরা দেখে নিলাম। আমরা আলিপুরদুয়ারটা একবার দেখে নেব, আলিপুরদুয়ারেও কিন্তু দেখা যাচ্ছে একই রকম ওয়েদার, রাতের দিক করে একটুখানি থাকছে বজ্রগর্ভ মেঘে, তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে এবং আবার রাতের দিক করে একটা ছোট্ট করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে গতকালের থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে যে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বাড়ছে এরকম কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব বাংলাদেশ চলে যাব আমরা, এবার বাংলাদেশ আমরা পশ্চিমবঙ্গ দেখে নিলাম, এবার চলে এলাম বাংলাদেশের দিকে। আমরা বাংলাদেশের সাইডগুলো দেখে নেবো কীরকম থাকতে পারে। আমরা একদম শুরু করছি রংপুর সাইড দিকে শুরু করে দিচ্ছি। রংপুর আজ কেমন থাকতে পারে, রংপুরের দিকে দেখা যাচ্ছে যে রাতের দিকে সকালের দিকে একটা ছোট্ট বৃষ্টিপাত হতেও পারে, তারপর দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে মাঝে মধ্যে কোথাও কোথাও ছিটে ফোটে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিক করে আবার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুর সাইডে। এরপর আমরা দেখে নেব আরও কয়েকটি জায়গা। আমরা সাইদপুর দেখে নেবো, এখানে কেমন থাকতে পারে, এখানেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিক করে কিন্তু একটা রয়েছে, হালকা মাঝারি একটা রয়েছে এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মাঝে মধ্যে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে আবার কিন্তু বৃষ্টিপাত বাড়ার একটা মাঝারি ধরনের একটা হালকা থেকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দিনাজপুর দেখতে পাচ্ছি, দিনাজপুর জায়গায় কেমন থাকতে পারে, আজ দেখা যাচ্ছে দিনাজপুর জায়গাতে কিন্তু সকাল থেকে সকালের মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছিলো এবং বজ্রগর্ভ মেঘে কিন্তু স্থানীয়ভাবে হয়ে যেতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে, মেঘলা আকাশ মূলত থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত একটা হালকা করে মাঝে মধ্যে হয়ে যেতে পারে, হালকা করে কিন্তু খুব বেশি ভারী নয়, এরকম দেখা যাচ্ছে একদম হালকা একটা বৃষ্টিপাত হতে পারে এবং হাওয়া প্রায় খুব কম থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু একটু আর্দ্রতাজনিত অস্বস্তি একটুখানি হয়তো কম হলেও হতে পারে কিন্তু থাকবে এরকম বোঝা যাচ্ছে এবং রাতের দিকে আবার একটু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার চান্স রয়েছে ছিটে ফোটাভাবে। তো দিনাজপুরের দিকে আমরা এরকম দেখে নিলাম, আমরা এবার দেখে নিচ্ছি রংপুর হয়ে গেল, আমরা এবার চলে যাচ্ছি, আমরা জুমটাকে কমিয়ে দিচ্ছি, আমরা এবার চলে যাব ময়মনসিংহের দিকে কীরকম থাকতে পারে দেখে নিচ্ছি ময়মনসিংহের দিকে এবং তার আশেপাশের এলাকাতে। এখানে কিন্তু একটা গতকালের থেকে হালকা একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে যে হালকা করে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, হাওয়া একটু থাকবে, বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বা শুধুমাত্র বজ্রপাতও দেখা যেতে পারে। আমরা রাজশাহীর দিকে একবার দেখে নেবো আজ কেমন থাকতে পারে, আজ রাজশাহীর দিকে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে একটা হালকা বৃষ্টিপাত সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে রাজশাহী এবং তার আশেপাশের এরিয়াতে। পাবনার দিকে একবার দেখে নেব, পাবনার দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এরকম দেখা যাচ্ছে। আমরা যশোরের দিকে একবার দেখে নেব, যশোরের দিকে কেমন থাকতে পারে, যশোরের দিকে দেখা যাচ্ছে আজ মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে, আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হাওয়া মোটামুটি থাকবে। আমরা এবারে দেখে নিচ্ছি একবার সাতক্ষীরার দিকে কেমন থাকতে পারে, সাতক্ষীরার দিকে দেখা যাচ্ছে আজকে একই রকম ওয়েদার,
যশোরের মতনই, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়া যাবে। আমরা খুলনা দেখে নিচ্ছি, খুলনা সাইডে কেমন থাকতে পারে, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ খুব দেখা যাচ্ছে না, হালকা একটা বৃষ্টিপাত কখনও কখনও কোথাও কোথাও হতে পারে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়া যাবে খুলনা সাইডে। আমরা বরিশালের দিকটা একবার দেখে নেব, বরিশাল এবং তার আশেপাশের এরিয়াতে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আংশিক মেঘলাকাশ এবং গরম অস্বস্তি কিন্তু অনুভব হবে। আমরা দেখে নিচ্ছি এবারে কুমিল্লার দিকটা একবার দেখে নেবো, কুমিল্লার সাইডে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেও কিন্তু দেখা যাচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আংশিক মেঘলাকাশ, মাঝে মধ্যে ছিটে ফোঁটা কোথাও কোথাও হতে পারে। আমরা চট্টগ্রামের দিকে একবার দেখে নেবো, চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে আজ তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা করে ছিট কিন্তু বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টিপাত চলবে, কিন্তু খুব বেশি নয়, একদম হালকা হালকা করে কিন্তু কোথাও কোথাও হতে পারে, তবে হাওয়া একটু থাকবে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিছু কিছু একটু কম অনুভব হলেও হতে পারে, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এবারে চলে যাব, আমরা এবার দেখে নেবো ঢাকাতে কেমন থাকতে পারে, আমরা ঢাকাটা বার করে নিচ্ছি, ঢাকাটা কেমন থাকতে পারে, এই ঢাকা বেরিয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি ঢাকাতে এবং তার আশেপাশের এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, আংশিক মেঘলাকাশ, থেমে থেমে কোথাও কোথাও ছিটে ফোঁটে বৃষ্টিপাত, কখনও সকালে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা করে তবে হাওয়াটা একটু থাকবে, তাতে একটু স্বস্তি মিলতে পারে বাইরে বেরোলে। আমরা দেখে নিচ্ছি কাপাসিয়ার দিকে কেমন থাকতে পারে, কাপাসিয়ার দিকে আজ কিন্তু খুব বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, আংশিক মেঘলাকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রগ্রহণ মেঘ দেখা যেতে পারে। সিলেটের দিকে আমরা দেখে নেব কেমন থাকতে পারে, সিলেটের দিকেও আজ খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সকালের দিকে থেকে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে, তবে মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা ছোট করে হালকা ফুলকা কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও থেমে থেমে বিক্ষিপ্ত হবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘে হয়ে যেতে পারে বা মেঘলা আকাশ বা বজ্রগর্ভ মেঘ কিন্তু দেখা যেতে পারে, এরকম দেখতে পাচ্ছি। সকালের দিকে একটু হাওয়া থাকতে পারে। তো এই ছিল মোটামুটি বাংলাদেশের আবহাওয়া, দেখা যাচ্ছে যে উত্তরের দিকটা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকলেও দক্ষিণের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই কিন্তু মোটামুটি আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা চলে যাব ত্রিপুরার দিকে, আজ ত্রিপুরাতে কেমন আবহাওয়া থাকতে পারে, আমরা আগরতলা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, আগরতলাতে দেখা যাচ্ছে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি মোটেই নেই, একদম আংশিক মেঘলাকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে, মূলত বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি এবং হাওয়া থাকবে, তাই একটু আর্দ্রতাজনিত অস্বস্তি একটু হয়তো কম হলেও হতে পারে। আমরা কিন্তু এবারে দেখে নেব কিছু কিছু জায়গা, আর একটু আমরা একটি জায়গা বার করে নিচ্ছি, আমরা বেলুনিয়ার দিকটা একবার দেখে নেব আজ কেমন থাকতে পারে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, হালকার সম্ভাবনা ছিটে ফোঁটা রয়েছে, তবে মূলত না হওয়া সম্ভাবনার বেশি। উদয়পুর সাইডটা আমরা একবার দেখে নেব কেমন থাকতে পারে, উদয়পুরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই, হালকা মাঝারি বৃষ্টিপাতের হালকা একটা সম্ভাবনা রয়েছে, খুবই হালকা, তবে সেটা কিন্তু সব জায়গাতে নয়, কোথাও কোথাও হতে পারে, তবে মূলত মেঘলাকাশ, আংশিক মেঘলাকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পাওয়া যাবে, এরকম দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা চলে যাচ্ছি মগিয়াবাড়ির দিকে একবার দেখে নেব, এই সাইডটা তার আশেপাশের এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না, অনেকটাই কম। কিন্তু আমরা জোলাইবাড়ির দিকে একবার দেখে নেব এখানে কেমন থাকতে পারে, জোলাইবাড়ির দিকে দেখা যাচ্ছে যে সাউথ ত্রিপুরাতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সন্ধ্যে রাতের দিক করে একটা হালকা ফুলকা থাকলে হয়তো ছিল ভোরের দিক করে, কিন্তু সেটা খুবই কম, কিন্তু তারপরে বেলা পড়ার সাথে সাথে রাতের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, আংশিক মেঘলাকাশ কিন্তু হালকা হয়তো থাকতে পারে। আমরা অমরপুর সাইডটা একবার দেখে নেব, অমরপুর সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, অর্থাৎ ত্রিপুরাতে আজ কিন্তু বৃষ্টিপাত সেরকম পাওয়া যাচ্ছে না, আমরা অনেক কটা জায়গায় দেখে নিলাম, আরও কয়েকটা জায়গা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা অম্বাসা দেখতে পাচ্ছি, অম্বাসা এবং তার আশেপাশের এরিয়াতে একবার দেখে নেব, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হাওয়া হালকা থাকবে। আমরা মানু দেখতে পাচ্ছি, মানুষ জায়গাটা একবার দেখে নিন যারা থাকেন, এখানেও কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলাকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং হাওয়া মোটামুটি থাকবে, অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আমরা খোয়াই সাইডটা একবার দেখে নেব কেমন থাকতে পারে, খোয়াইটা আমরা ক্লিক করে দিলাম, খোয়াইয়ের দিকেও কিন্তু আজ দেখা যাচ্ছে একদম আংশিক মেঘলাকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মূলত পাওয়া যাবে, মাঝে মধ্যে হয়তো কোথাও বিক্ষিপ্তভাবে বেলা পড়ার সাথে সাথে দুপুরের মধ্যে একটা দু একটি জায়গাতে কিন্তু হালকা একটা বৃষ্টিপাত হঠাৎ করে হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে, তবে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। আমরা কামারপুরের দিকটা একবার দেখে নেব, এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এখানেও একই রকম আবহাওয়া, অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা
কুমারঘাটের দিকে একবার দেখে নেব এখানে কীরকম থাকতে পারে। এখানেও কিন্তু দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘলা আকাশ, রৌদ্রজ্বল আবহাওয়ায় মূলত থাকবে এরকম কিন্তু পাচ্ছি। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু মোটেই আমরা দেখতে পাচ্ছি না ত্রিপুরা যায় জায়গা দেখতে। আমরা আর কি দেখবো, আমরা কৈলাস শহর একবার দেখে নেবো, এখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এদিকটাও কিন্তু পাওয়া যাচ্ছে না, কৈলাস শহরের দিকেও কিন্তু পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত কিন্তু। অর্থাৎ আমরা ধর্মনগরের দিকে একবার দেখে নেবো এখানে কেমন থাকতে পারে, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে নেই, একদম হালকা করে একটা ছিটে পোটা হতে পারে সকালের দিক থেকে সন্ধ্যের মধ্যে, কিন্তু কোথাও কোথাও তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাটাই বেশি, হাওয়াও খুব বেশি থাকছে না। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া কিন্তু গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু আজ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের কিছুটা এরিয়াতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু বাকি জায়গাতে মোটেই কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এবার চলে যাব গুয়াহাটির দিকে, তার আগে আমরা একবার দেখে নেবো আজকে মেঘালয়ের দিকে কীরকম থাকতে পারে, একটু কয়েকটা জায়গা দেখে নেবো, শিলংয়ের দিকটা একবার দেখে নেবো। শিলংয়ের দিকে দেখা যাচ্ছে আজ কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একদম হালকা করে একটা ছিটে পোটা চান্স রয়েছে বেলা বাড়ার সাথে সাথে, তারপরে কিন্তু দুপুরের দিক থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে না। অর্থাৎ শিলংয়ের দিকে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা কেলিমেরিয়াটের দিকে একবার দেখে নেবো, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু তুলনামূলকভাবে হালকা করে রয়েছে, কিছুটা বৃষ্টিপাত হতে পারে এখানটায়। আমরা ইনাংয়ের দিকে একবার দেখে নেবো এখানে কেমন আছে, এখানে কিন্তু হালকা একটা সারাদিন ধরে ছোটো করে হালকা বলে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে, কিন্তু খুব বেশি বৃষ্টিপাত এদিকেও কিন্তু আমরা পেলাম না। এবার আমরা চলে যাব একবারে গুয়াহাটির দিকে চলে যাব, আসামে কেমন থাকতে পারে। আজ কিন্তু আসামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ফুলকা রয়েছে, গতকালের থেকে কিন্তু একটু বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে, দুপুর থেকে বিকেলের মধ্যে একটা ছোট্ট করে বজ্রগর্ভ মেঘে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা ধুবড়ির দিকে একবার দেখে নেবো কেমন থাকতে পারে, ধুবড়ির দিকে দেখা যাচ্ছে আজ কিছুটা হালকা করে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সারাদিন ধরে কোথাও কোথাও রয়েছে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, যত না হয় ততই ভালো, কারণ সমস্ত নদীগুলি কিন্তু রয়েছে বিপদ সীমার ওপরে। আমরা গোয়ালপাড়ার দিকে একবার দেখে নেবো, গোয়ালপাড়ার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেও কিন্তু খুব বেশি নেই, তবে গতকালের দিকে আস্তে আস্তে একটু করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কখনো কখনো কোথাও কোথাও হতে পারে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তেজপুরের দিকে একবার দেখে নেবো, তেজপুরের দিকেও দেখা যাচ্ছে একটু করে হালকা ফুলকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘে অর্থাৎ হালকা হালকা করে তৈরি হচ্ছে। নাগাঁওয়ের দিকে একবার দেখে নেবো, নাগাঁওয়ের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই, দুপুরের দিকে একটা ছোট্ট করে হলেও হতে পারে। আমরা জোড়হাটের দিকে একবার দেখে নেবো কেমন থাকতে পারে, জোড়হাটের দিকে দেখা যাচ্ছে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই, হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও, মূলত আংশিক মেঘলা লক্ষ্য করা যেতে পারে। আমরা ডিব্রুগড়ের দিকে একবার দেখে নেবো, আসামে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কিন্তু তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে অন্যান্য জায়গা থেকে, মাঝে মধ্যে কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আজ কিন্তু সারাদিন ধরে ডিব্রুগড় এবং তার আশেপাশের এরিয়াতে বজ্রগর্ভ মেঘ দেখা যেতে পারে, হাওয়া কিন্তু মোটে থাকবে না, খুব হালকা এরকম কিন্তু দেখা যাচ্ছে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আমরা দিগ্বয়ের দিকটা একবার দেখে নেবো কেমন থাকতে পারে, দিগ্বয়ের দিকে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে, কিন্তু অন্যান্য জায়গার থেকে সকাল থেকে দুপুর থেকে এবং বিকেলের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, দিগ্বয় এবং তার আশেপাশের এরিয়াতে হাওয়া থাকবে না, তাই আর্দ্রতাজনিত অস্ত্র অস্ত্র কিন্তু দিগ্বয়ের দিকে লক্ষ্য করা যেতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু একটু ওদিকে বাড়ছে। তিনশোকের দিকে আমরা দেখে নেবো, তিনশোকের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে এবং বজ্রগর্ভ মেঘও কিন্তু দেখা যেতে পারে, তারপরে রাতের দিকে আবার একটু আবহাওয়া উন্নতি হতে পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে। আমরা শিবসাগরের দিকে একটা দেখে নেবো, শিবসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই, তবে একটা বৃষ্টিপাত হালকা মতো হতে পারে, কোথাও কোথাও থেমে থেমে এরকম দেখা যাচ্ছে, তবে আজকে কিন্তু হাওয়ার অভাব দেখা যেতে পারে আসামে। আমরা গোয়ালঘাটটার দিকে একবার দেখে নেবো, গোলাঘাটের দিকে দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তো এরকমই আমরা দেখতে পাচ্ছি। হোজাইয়ের দিকে একবার দেখে নেবো, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বেলার দিকে একটা হালকা করে ছোট্ট করে কিন্তু কোথাও কোথাও হয়ে যেতে পারে, আমরা এরকমই দেখে নিলাম। তো মোটামুটি এই ছিল আবহাওয়া। আমরা শিলচরের দিকটা একবার দেখে নেবো, তারপর আমরা শিলচরের দিকে আজ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কোথাও কোথাও ছিটে পোটা
বৃষ্টিপাত মাঝে মধ্যে থেমে থেমে হতে পারে, তবে মূলত আংশিক মেঘলা আকাশে আজও লক্ষ্য করা যাবে এবং হাওয়া থাকবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু লক্ষ্য করা যাবে। হেলাইকান্দি থেকে একবার দেখে নেবো, হেলাইকান্দিতে আজ কিন্তু হালকা হালকা করে বৃষ্টিপাত সে সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে গোটা আসাম জুড়ে একটা করে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে খুব বেশি নয়, এরকমই কিন্তু পেলাম। তো বন্ধুরা, এই ছিল আজ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া। আবার দেখাবো পরবর্তী আপডেটে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।